এক্সপিরিয়েন্স বর্তমান মিডিয়ায় যেসব নিউজ বা আপডেট পাচ্ছি, আসলে কোনটা বিশ্বাস করবো আর কোনটা বিশ্বাস করবো না, আসলে আমি আমার ব্রেনটি ক্যাসিং করতে পারতেছি না। তো সর্বপ্রথম এক নম্বর হলো, আপনারা জানি আমাদের জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন, সে একটা মেয়েকে বিয়ে করেছে। তো সেই মেয়ের আগের স্বামী অবশ্যই মিডিয়া বিভিন্ন কথা বলেছে। তো এখানে প্রশ্ন, ওই মেয়ের আগের স্বামী অনেক কথাই বলছে, তাকে ডিভোর্স না করে সে নাসিরকে বিয়ে করেছে। তো মূলত আমরা সেরকম কথা শুনতেছি বা কিছু প্রুফ পাচ্ছি, এখন মূলত কে সঠিক কে সঠিক না আসলে বুঝতে পারতেছি না। তো গতকালকে রাতে মিডিয়ায় নাসির এবং নাসিরের স্ত্রী লাইভে এসে বলেছে তারা লিগ্যালভাবে বিয়ে করেছে, তারা আনলিগ্যাল কোনো কাজ করেনি। তো আমার প্রশ্ন, বিয়ে আজ 2 থেকে 3 দিন, 14 ফেব্রুয়ারি আমি যতদূর জানি বিয়ে করেছে। তো এই নিয়ে মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা বা সেই তামিমার আগের হাজব্যান্ড অনেক মিডিয়ার অনেক কথাবার্তা বলেছে। তো আমার প্রশ্ন, তারা এতদিন বলল না কেন, তারা এতদিন চুপ করে থাকলো না কেন? অর্থাৎ আমি যে কথাগুলো বলতেছি এটা আসলে ক্লিয়ারলি আপনাদের বুঝতে হবে। আমারে নিয়ে যদি কোনো রং সাইড কোনো কথা যদি আলোচনা হয়, আমি কোনো বসে থাকবো না, আমি অবশ্যই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবো। বাট আমি মুখ বুঝে সহ্য করছি, এতদিন যাবৎ সহ্য করছি, মানে এতদিন যাবৎ দেখছি, কারণ হয়তো আমার কোনো দুর্বলতা আছে। তো গতকালকে রাতে তারা মিডিয়ায় তাদের বিভিন্ন ডিভোর্স পেপার বা বিভিন্ন কিছু মিডিয়ার সামনে তুলে ধরেছে। তো আমার প্রশ্ন, যদি ডিভোর্স হয়ে থাকে তো যখন তামিমার হাজব্যান্ড রাখি তাকে তার বিষয়ে মিডিয়াতে বললো তাকে ডিভোর্স না করে নাসিরকে বিয়ে করেছে, তো তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো না কেন? তাদের যে ডিভোর্স ব্যাপারটা সঙ্গে সঙ্গে এটা মিডিয়ার সামনে শো করলো না কেন? প্রশ্ন করে এটা। তো তামিমা বলতেছে সে 2016 সালে তামিমা রাকিবকে ডিভোর্স দেয়, এটা আপনার ডিক্লেয়ারলি হলো 2017 সালে। তো আমার প্রশ্ন, 2016 সালে যদি সে ডিভোর্স করে, পার্মানেন্ট পার্দন কাগজপাতি ওকে হতে 2017 লেগে যায় বা হয়ে গেছে, তো আমার প্রশ্ন, তামিমার যে পাসপোর্টে কলম আমরা যতদূর জানি ছেলে হয়ে মেয়ে হয় না কেন, যদি ছেলের তো পিতামাতার নাম লেখা থাকে এবং মেয়েদের বিয়ে হয়ে গেলে সেক্ষেত্রে তো হাজব্যান্ডের নাম লেখা থাকে, দেখা যাচ্ছে তার নেম মাদার নেম আর ওখানে স্বামী, আর স্বামী যদি না থাকে পিতার নাম লেখা থাকে। তো 2018 সালে গেলাম তামিমার যে পাসপোর্ট, সেই পাসপোর্টে গেলাম আপনার রাকিবের নামই লেখা আছে। এটা যদি আপনারা বিশ্বাস না করেন, ক্লিয়ারলি আপনারা মিডিয়ায় বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন জায়গায় সার্চ করেন, বিভিন্ন চ্যানেলে এটা এগুলো প্রুভ করছে, বিয়ের কাবিননামা বা পাসপোর্ট। তো মূলত সঠিক কোনটা আমি এটা আসলে ব্র্যান্ডে কাসিং করতে পারতেছি না। যাই হোক, আমাদের আন্তর্জাতিক প্লেয়ার, আমাদের জাতীয় দলের প্লেয়ার নাসির ভাই এবং তার ওয়াইফ 420-420, তো 420-420 হওয়ার কারণটি আছে, কারণ কোনো মেয়ে যদি বাচ্চা রেখে অন্য কাউকে নিয়ে সুখে হওয়ার চেতনা জাগে তার, তো তার সেই মেয়েটা কতটা ভালো। আজ রাকিবকে ফেলে নাসিরকে বিয়ে করছে, কাল যে নাসিরকে ফেলে অন্য কাউকে বিয়ে করবেন আর কি, কোনো প্রুফ আছে, কোনো ডকুমেন্ট আছে বলতে পারবে কেউ? পারবে না, কারণ যারা এই পথের পথিক তারা আসলে এই ধরনের কাজই করে। আরেকটি বিষয়, নাসির সাহেবের যে বিষয়টি আমার কাছে খারাপ লাগছে, কারণ সে একজন আমাদের জাতীয় দলের প্লেয়ার বা তার একটা সুনাম আছে, বাট সে কীভাবে আসলে বিয়ের তো মেয়ে, অর্থাৎ আমরা যতদূর জানি, আমরা যেহেতু মুসলিম, একটি সংসার ভাঙার মসজিদ ভাঙার সমান কথা, কারণ আমি যদি কাউকে কারো সংসার গড়ে না দিতে পারি, ভেঙে ফেলার কোনো অধিকার আমার তো নেই, ঠিক আছে? তো নাসির সাহেব ভালোবাসা অপরাধটা ভালোবাসতে পারে, ঠিক আছে, ভালোবাসা অপরাধটা ভালোবাসতে পারে, এটা কোনো বিষয় না, ভালোবাসা বাসুক সমস্যা, কিন্তু সে তো দেখতেছে তার একটি সন্তান আছে, তার স্বামী আছে, ঠিক আছে? আর মেয়েরা সন্তানের জন্য কত কিছু ত্যাগ করে, সন্তান মানুষ করার জন্য। আর এই মেয়েটা কেমন, এ কেমন মায়ের জাত যে নিজের সন্তানকে রেখে তার সুখের জন্য সে অন্য কাউকে বিবাহ করল তার আগের হাজব্যান্ড জীবিত থাকবে। তো আমি এই ভিডিও, মানে এই বিষয়ে আমি আগে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি, অবশ্যই দেখবেন। আর আজকে দেখাবো আমাদের শুভা ম্যাডাম, অর্থাৎ
নাসিরের আগের গার্লফ্রেন্ড, সে কিছু কথা বলেছে তামিমা এবং নাসিরকে নিয়ে। আজকে সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো, অবশ্যই ধৈর্যশীলভাবে আপনারা কথাগুলো শুনুন। তামিমা একটা প্রস্টিটিউটের থেকেও খারাপ, সে একটা সিনা, একটা তাউস খবিস, একটা জল্লাদ মহিলা, যে যার বাচ্চাকে ধরে রেখে চলে আসছে। ওই বাচ্চা আমার থাকলে আমি বলতে বাধ্য হচ্ছি, সে নিজের মেয়েকে ফেলায় এসে ভালোবাসা দেখাইতে যে ক্রিকেটার নাসিরকে টাকার জন্য বিয়ে করছে, ঠিক আছে, এটা তার ভালোবাসা না। যে মহিলা তার প্রথম সন্তানকে রাস্তার মধ্যে ফেলাই দিয়ে এসে টাকার জন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে, সে কোনোদিন কারো হতে পারে না, কাউকে ভালোবাসতে পারে না, কারোর সাথে ঘর সংসার করতে পারে না, ঠিক আছে। আমি অনেক পতিতাকেও দেখছি যে নিজের বাচ্চার পেটে ভাত দেওয়ার জন্য সে মানে পতিতাবৃত্তি করে, সে রাস্তায় নামছে শুধু নিজের পেট চালানোর জন্য। আমি অনেক মহিলাকে দেখছি, আমি আমার বাসায় অনেক কাজের বুয়া কাজ করছে, আমার নানার বাসায় অনেক কাজের বুয়া কাজ করছে। আমি বলছি যে আপনারা যেহেতু হার ভাঙার খাটুনি করতেছেন, কার জন্য? সবাই ঘুরে একটি কথা বলছে যে আমি আমাদের বাচ্চার জন্য এগুলো করতেছি। হ্যাঁ, অনেক সুন্দরী সুন্দরী মহিলা আছে, অনেক ভালো ফ্যামিলির মেয়ে আছে, যারা শ্বশুর বাসায় নির্যাতিত হয়, যারা শ্বশুর বাসায় কিল গুতা লাঠি মার খেয়ে সংসার করে মুখ বন্ধ করে শুধুমাত্র বাচ্চার কারণে, বাচ্চার মুখের দিকে তাকায়। হ্যাঁ, বাচ্চার মুখের দিকে তাকায়, তারা সংসার করে যায়, তারা কোনো প্রতিবাদ করে না, তারা মানে মার খায় জামাইয়ের কাছে, শ্বশুর বাসার লোকদের কাছে, আর তারা বাচ্চাদের মুখের দিকে তাকায়, সংসার করে। আর ইনি এত আল্ট্রা মডার্ন, সে লাইভে এসে সিগারেট খায়, সে টিকটকে এসে সিগারেট খায়, তারপরে হচ্ছে সে ড্রিঙ্ক করে, সে অবাধ চলাফেরা। সে আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, তামিমা তাম্মি আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, আর ওর ছোট ভাইটাও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। আমি ওর কার্যকলাপগুলো শুধু 2 বছর নোটিস করছি, ফলো করছি যে ও কী করে, ঠিক আছে। সে বিভিন্ন দেশে বিদেশে যায়, অন্যান্য এয়ার হোস্টেসদেরকে আমি খারাপ বলতেছি না, কারণ আমিও এয়ার হোস্টেসের ট্রেনিং করছি, বাট আমি জব করি নাই। আমি জব না করে আমি সিনেমায় মুভ অন করছি, যে হ্যাঁ আমার সংস্কৃতি ভালো লাগে, বাংলা সিনেমাকে আমি ভালোবাসি, আমার অভিনয় করার খুব ইচ্ছা ছিল, আমি আসছি। যেহেতু সবাই আমাকে চিনেই গেছে, আমার গায়ে কাদাই লাগছে, আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে, আমার ফ্যামিলি আমাকে আগের মতো আর ওইভাবে সাপোর্ট করে না, তাহলে আমি কি করব? আমি প্রতিতাবৃত্তি করব? হ্যাঁ, আমি আসছি সিনেমায়, আসছি, আমি সিনেমা করি, গান গাই, মডেলিং করি, আমি তো খারাপ কিছু করছি না, আমি তো কারো সংসার ভাঙছি না, আমি তো বাচ্চা রেখে কাউকে বিয়ে করি নাই, আমি তো কারো পা ধরে থাকি না। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই তামিমা গ্রিসে সাইপ্রাসে ওখানেও বিয়ে করে রাখছে অলোক নামের এক ছেলে, হিন্দু ছেলেকে, নারায়ণগঞ্জে বিয়ে করে রাখছে, সে ওখানেও সংসার ছিল। সো নাসিরের আল্লাহর তরফ থেকে এমন পুরস্কার পাইছে যে সবাই তো দেখতেছে। আমি বলছিলাম লাইভে এসে যে আজকে আমি চোখের পানি ফেলতেছি, 2 দিন পর অন্যের ঘরও ভাঙবে, নাসির এমন ছেলে অন্যের ঘরও ভাঙবে। তারপরে হচ্ছে এটা তো জাস্ট শুরু, হ্যাঁ ওর জন্য ওই যথেষ্ট। সবাই আমাকে ওই টাইমে বলছিল যে আপনি মামলা দেন। কেন আমি মামলা দিব? আমার এত টাকাও নাই নাসিরের পিছনে লেগে মামলা দেওয়ার, আমার এত ক্ষমতাও নাই। হ্যাঁ, নাসির আমাকে বহুবার লোকজন লাগাই দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আমি ছাতা মনে করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে আঁকড়ায় ধরছি, এখানে এসে আমাকে মান সম্মান দিছে, আমাকে সবাই ভালোবাসে, আমি হচ্ছে অনেককে চিনছি, অনেকের সাথে আমার এখন ভালো সম্পর্ক, ঠিক আছে, অনেকেই আমাকে এখন সাপোর্ট করে, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, আমি এই জন্য সিনেমায় আসছি, আমি তো আগে সিনেমা করতাম না, আমি শুধু গান গাইতাম। যাই হোক, এই তামিমা নিজের বাচ্চাকে রাস্তায় ফেলায় এসে মানে নাসিরকে, নাসিরের টাকা দেখে সে বিয়ে বসে গেল, অথচ তার যে জামাই আছে রাকিব ভাইয়া, তাকে সে ডিভোর্স দেওয়ার প্রয়োজন মনে করে নাই, যদি সে ডিভোর্স দিত তাহলে তো সে জিডি করতো না। সে ডিভোর্স এই কারণে দেয় নাই, সে চিন্তা করছে যে যদি ডিভোর্স দেয় তখন যদি নাসির যদি জানতে পারে, নাসির তো মানে এত কিছু তখন কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে, নাসির বিয়ে নাও করতে পারে। নাসিরকে সে এক পর্যায়ে
এইভাবে যে বিভিন্ন ভাবে কনভিন্স করে হয়তো বা এটা বলছে, আমি এটা লোক মারফত শুনতে পারছি, নাসিরেরই কাছের মানুষ আমাকে বলেছে যে তামিমা তাকে বিয়ে করছে, বিভিন্ন প্রলোভন দেখায় যে আমি তোমাকে জাতীয় দলের, হ্যাঁ জাতীয় দলের হচ্ছে ঢুকাই দিব, আমি তোমাকে বিভিন্ন লিগে খেলাইতে দিব, আমি হচ্ছে মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আত্মীয় লাগি, আমার মায়ের আত্মীয় লাগে। তামিমার মা নাকি আওয়ামী লীগের কোন জানি বড় নেতা আছে কি শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়। এই সব উল্টাপাল্টা কথা বলে নাসির তো লোভী, নাসিরকে লোভ টোভ দেখায় নাসিরকে বিয়ে করছে, ঠিক আছে। নাসির মানে জাতীয় দলে খেলার জন্য, ঠিক আছে, পলিটিক্যাল ভাবে সাপোর্ট পাওয়ার জন্য সে তামিমার মতো একটা দুষ্টরি দিব, আমি তোমাকে বিভিন্ন লিগে খেলাইতে দিব, আমি হচ্ছে মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আত্মীয় লাগি, আমার মায়ের আত্মীয় লাগে। তামিমার মা নাকি আওয়ামী লীগের কোন জানি বড় নেতা আছে কি শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়। এই সব উল্টাপাল্টা কথা বলে নাসির তো লোভী, নাসিরকে লোভ টোভ দেখায় নাসিরকে বিয়ে করছে, ঠিক আছে। নাসির মানে জাতীয় দলে খেলার জন্য, ঠিক আছে, পলিটিক্যাল ভাবে সাপোর্ট পাওয়ার জন্য সে তামিমার মতো একটা দুষ্টরিত্রা, একটা নষ্টা মেয়ে, বারো ভাতারি যাকে বলে, সরি টু সে, তাকে বিয়ে করছে, ঠিক আছে। এত ভালো ভালো ফ্যামিলির মেয়েদের মানে জীবন নষ্ট করে, এত ভালো ভালো ফ্যামিলির মেয়েদের সাথে অকাম কুকাম করে সে আজকে একটা বারো ভাতারি একটা ফালতু দুই চার বাচ্চার মা, যার পাঁচ ছয়টা বিয়ে হয়েছে, তাকে সে বিয়ে করছে। এটা আল্লাহর বিচার, এটা আল্লাহর বিচার করছে, ঠিক আছে। অ্যান্ড অর কর্মের ফল, এতগুলো মেয়ের অভিশাপ লাগছে, সে 80-90টা মেয়ের জীবন নষ্ট করছে, প্রত্যেকটা মেয়ে হা নিঃশ্বাস লাগছে, হা নিঃশ্বাস মুখ দিয়ে দিতে হয় না, এটা অটোমেটিকলি চলে আসে। আমার কথা সেটা না, এই তামিমাও একটা দুশ্চরিত্রা, এর মাও একটা দুশ্চরিত্রা। সে মানুষকে বলে বেলায় আমি আওয়ামী লীগের অনেক বড় নেতা, আপনারা তো রাকিব ভাইয়ের মুখেও শুনছেন, অনেক বড় নেতার বোন নাকি, তার নাকি ডিজেফাই এর লোক আছে, এই আছে সেই আছে। আর এই তামিমা মানে নিজের নামের পাশে এয়ার হোস্টেজের ট্যাগটা লাগায় খালি জামাই ধরছে একটার পর একটা, এদের কাছ থেকে ভরিকে ভরি সোনা দানা, তারপরে হীরা টিরা নিছে, আর ব্যাংকে টাকা পয়সা ভর্তি করছে, চার পাঁচটা ফ্ল্যাট কিনছে, গাড়ি বাড়ি কইরা অস্থির অবস্থা, লাস্টে এই নাসিরের ঘোড়ায়।